বিপিএলে ডিআরএস না এডিআরএস চলছে সেটা নিয়ে চতুর্দিকে বিতর্ক তুঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা দলের কোচ এবং বাংলাদেশের সেরা কোস তাকে বলা হয় তিনি এই এডিআরএস নিয়ে মন্তব্য করাই এবার জরিমানার শিকার হলেন এবং বড় ধরনের শাস্তির শিকার হলেন তার ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটা ডেইম্যারিড পয়েন্ট তার ক্যারিয়ারে যোগ করা হয়েছে তিনটা ডিমেরিট ক্যারিয়ার ডিমেরিট পয়েন্ট তার ক্যারিয়ারে যুক্ত হওয়া মানে কোচ সালাউদ্দিনকে অনেক বড় একটা ধাক্কা দেয়া অপরাধটা কি অপরাধ হল তিনি কুমিল্লার ম্যাচের শেষে বলেছিলেন যে এই ডিআরএস থাকার চাইতে না থাকা ভালো যে ডিআরএস বিতর্ক তৈরি করে বিতর্কের জন্ম দেয় ভুল সিদ্ধান্ত দিতে বাধ্য করে সেই ডিআরএসের আসলে কোনো মূল্য নেই সেটি হাস্যকর এবং তিনি এটাও বলেন যে কি বলবো হাত পা বাধা বললেই তো শাস্তির মুখোমুখি হতে হবে সেটা বলতেও চায় না আবার না বলেও তিনি আসলে থাকতে পারেননি এক অর্থে বলেছেন। শুধু কি মোহাম্মদ সালাউদ্দিন সমালোচনা করেছেন তিনি একাই কি সমালোচনা করেছেন ডিআরএস কেন্দ্র করে সমালোচনা তার একার মধ্যে সীমাবদ্ধ থাকলে একটা কথা ছিল দেশের ক্রিকেটের গন্ডি ছাপিয়ে বিদেশি ক্রিকেটাররাও এই সমালোচনায় যোগ দিয়েছেন ওহাব রিয়াজ খুলনা দলের খেলোয়াড় বিদেশি কোটায় তিনি খেলছেন পাকিস্তানের এক সময়ের দুর্দান্ত ফাস্ট বলার রিয়াজ এটা নিয়ে রীতিমতো হাসাহাসি করেছেন এবং তাচ্ছিল্যের হাসি হেসে বলেছেন যে এর চাইতে বরং মাঠের আম্পায়ারের ওপরে শতভাগ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকাই ভালো কারণ এই ডিআরএস যেটাকে এ বলা হচ্ছে সেটা রীতিমতো হাস্যকর এবং এই যে সিস্টেম এই সিস্টেম পৃথিবীর কোথাও কখনো ক্রিকেটে দেখা যায়নি পৃথিবীর সমস্ত নিয়ম মানে ক্রিকেটের সমস্ত নিয়মকে টোপকে বিসিবি যা করছে এবার বিপিএলে সেটা হাসির খোরাক জগিয়েছে নিশ্চিত আউটকে আউট দেয়া হচ্ছে না আবার নিশ্চিত নট আউটকে আউট দেয়া হচ্ছে তাও ওই এডিআরএসে গিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে মাঠের আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিলে সেটি একটা বড় ব্যাপার ছিল কিংবা আলোচনার ব্যাপার থাকতেই পারে মাঠের আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিতেই পারেন সেটা হয়তো সমালোচনা হতো কিন্তু এই ধরনের বিতর্ক তৈরি করতো না কিন্তু তৃতীয় আম্পায়ার দেখার পরে সবাই যখন বুঝছেন যে সিদ্ধান্তটা এটা হওয়া উচিত কিন্তু তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত এটা না নিয়ে ওটা নিচ্ছেন তখনই ব্যাপারটা হাস্যকর হচ্ছে আর এই হাস্যকর বিষয়ে মন্তব্য করাই সালাউদ্দিনকে জরিমানা করা হলো তাহলে বিপিএল গভর্নিং বডি এবং বিসিবি যারা এই কর্মটি করছে তাদের জরিমানা করবে কে তাদের শাস্তির মুখোমুখি করবে কে ব্যাপারটা শুধুই হাস্যকর না বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা প্রশ্নের ব্যাপার